হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কবুতরকে ফিড খাওয়ালে কি হয়, এ বিষয়ে আলোচনা করব। তো অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না কবুতরকে মুরগির ফিড খাওয়ালে কি ধরনের ক্ষতি হয় বা কী ধরনের উপকারে আসে, এ বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আলোচনা করা যাক, কবুতরকে যদি মুরগির ফিড খাওয়ান তাহলে কি হয়। তো আপনারা সকলেই জানেন যে মুরগির খাবারে, মুরগির যে ফিড পাওয়া যায় বাজারে বা মুরগির যে খাবার আছে, এই খাবারে কতটুকু পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম বা কী ধরনের মেডিসিন ইউজ করা হয় অনেকে হয়তো বা জানেন। তারপর আমি আলোচনা করি, আপনারা যারা ব্রয়লারের সাথে পরিচিত বা মুরগির ফার্মের সাথে পরিচিত বা এ সম্পর্কে আপনারা জানেন, তো আপনারা সকলেই জানেন যে ব্রয়লারের ফিড বা সোনালি বা যে ধরনের ফিড পাওয়া যায়, এই খাবারগুলো যদি মুরগিকে খাওয়ানো হয় অল্প দিনে অনেক ওজন চলে আসে। এক মাসে প্রায় আপনার 1.5 থেকে 2 কেজি মতো মুরগি হয়ে যায়। তো এখন চিন্তা করেন এই ওষুধটার মাধ্যমে বা এই খাবারের মাধ্যমে কতটুকু পরিমাণ তারা মেডিসিন ইউজ করছে আর কীরকম পাওয়ারফুল মেডিসিন ইউজ করছে যে এক মাসের ভিতরে 1 কেজির উপরে 1.5 কেজি বা 2 কেজি মুরগি হয়ে যায়। তা যদি 1.5 থেকে 2 কেজি মুরগি হয়ে যায় এক মাসের ভিতরে, তাহলে এই খাবারে কী ধরনের মেডিসিন ইউজ করছে, আর এই খাবার যদি কবুতরকে খাওয়ান তাহলে কবুতরে কী ধরনের বিপদ হতে পারে আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে যে সবাই অনেকে দেখা যায় কবুতরকে মুরগির ফিড খাওয়ায়, আমিও বলি খাওয়াতে পারবেন, তবে সেটার কিছু লিমিট আছে। তো লিমিট নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করি কবুতরকে যদি খাওয়ান সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। তো কবুতরকে যদি মুরগির ফিড সবসময় খাওয়াই, অনেক সময় দেখবেন কবুতর মোটা হয়ে যাবে, কবুতরের স্বাস্থ্য বেশি হয়ে যাবে, কবুতরের শরীরে চর্বি হয়ে যাবে। প্রচুর পরিমাণ যদি কবুতরের শরীরে চর্বি হয়ে যায় সেক্ষেত্রে কবুতরটি বাঞ্জা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, কবুতরটা বাঞ্জা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কবুতরকে মুরগির ফিডটা না দেওয়ার চেষ্টা করেন, দিবেন অল্প পরিমাণ, দিবেন কীরকম পরিমাণ দিবেন সেটাও বলে দিব। আর শুধু এটাই না, মুরগির খাবার যদি মুরগি যখন ফিডটা খায় খাওয়ার পর কিন্তু তাদের প্রচণ্ড পরিমাণ কিন্তু তারা পানি খাওয়া লাগে, তারা কিন্তু পানি খায়। মুরগির ফিড খাওয়ার পরে যদি পানি সঠিকভাবে না পায়, আপনার কবুতরকে যদি মুরগির ফিড দেন সেই সাথে যদি আপনার ফার্মে যদি বাইচান্স কোনো কারণবশত পানি দিতে মনে নাই বা কিছুক্ষণ পানি পায় নাই কবুতরগুলা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরগুলো খুব সহজে মারা যাবে। কারণ মুরগির ফিড খাওয়ার পরবর্তীতে কবুতরকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। সেক্ষেত্রে যদি মুরগি হয় তাও মুরগিকেও দেখবেন মুরগি প্রচুর পরিমাণ পানি খায় ফিড খাওয়ার পর। মুরগি প্রচুর পরিমাণ পানি খায়, কবুতরকে যদি পানি না খেতে পারে তাহলে কবুতরগুলো মারা যাবে। আর এখন আলোচনা করি কবুতরকে ফিড খাওয়ালে কী ধরনের অসুবিধা আপনারা বুঝতে পারছেন। কবুতর যে জায়গায় মনে করেন দীর্ঘদিন রাস্টিং করতো বা অনেক বছর কবুতর থেকে ডিম বাচ্চা পাওয়ার আশা আছে আপনার যেই কবুতর থেকে, যদি কবুতরকে মুরগির ফিড খাওয়ান সেই কবুতরটা অনেক দিন পর্যন্ত রাস্টিং করবে না বা ওই কবুতর থেকে দীর্ঘ সময় ধরে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন না। যে জায়গায় একটা কবুতর থেকে আপনারা আনুমানিক হিসাবে ধরেন, আনুমানিক একটা কবুতর একজোড়া কবুতর থেকে যদি আপনি ডিম বাচ্চা পাইতেন যে সম্ভব 5 বছরের মতো, যদি কবুতরকে রেগুলার সবসময় ফিড খাওয়ান সেই জায়গায় সর্বোচ্চ 6 মাস বা 1 মাস আপনারা ওই কবুতরটা থেকে ভালো করে ডিম বাচ্চা পেতে পারেন। তারপর কবুতরের সমস্যা হয়ে যাবে, কবুতর স্ট্রোক করতে পারে, কবুতর মোটা হয়ে যেতে পারে, কবুতর যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো ধরনের রোগ জীবাণু হয়ে যেতে পারে বা কবুতরটি বাঞ্জা হয়ে যেতে পারে যদি ফিড খাওয়ান। তাহলে বুঝতে পারছেন কবুতরকে যদি ফিড খাওয়ান তাহলে কী ধরনের সমস্যা হয়। আর কবুতরকে ফিড খাওয়ালে কবুতরের যে টয়লেট আছে বা কবুতরের যে ডফিং আছে, ডফিংয়ে কিন্তু প্রচুর পরিমাণ দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ থেকে কবুতরের অনেক ধরনের রোগ জীবাণু হতে পারে। তো কবুতরকে যদি ফিড আমি যেটা মনে করি না খাওয়ানোটাই বেটার, আবার কিছু পরিমাণ খাওয়াতে পারেন। যেমন মনে করেন কবুতর, এক পেয়ার কবুতর বাচ্চা দিছে, তো এটা বেশিরভাগ দেখা যায় যারা ব্যবসায়িক আছে তারা এই কাজটি করে থাকে যে কবুতরে যখন বাচ্চা উঠে তখন তাদেরকে ফিড দেয়। তখন তাদেরকে ফিড দিলে কবুতরের বাচ্চা যখন কবুতরগুলো যখন কবুতরের বাচ্চাকে ফিডগুলো খাওয়াই, খাওয়ানোর পর কবুতরের বাচ্চাগুলো খুব অল্প সময়ের ভিতরে বড় হয় তাড়াতাড়ি এবং কি মোটা তাজা হয়ে যায়, দেখতে সাইজটা কবুতরের বাচ্চার সাইজটা অনেকটাই সুন্দর হয়। তো এটা বেশিরভাগ খামারিরা করে থাকে, যখন তারা বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যে তারা ওই বাচ্চাগুলো লালন পালন করে তখন তারা ওই কবুতরকে ফিড দেয়। ফিড দেওয়ার ফলে ওই বাচ্চাগুলো খুব অল্প সময়ের ভিতরে বড় হয়, মোটা তাজা হয়, দেখতে একবারে ফিটনেস তাদের অনেক ভালো দেখায়।
তো এটা মূলত তারা করে থাকে। তো কবুতরকে খাওয়াতে পারেন, ফিড খাওয়াতে পারেন খুব অল্প পরিমাণ, যদি 5 কেজি খাবারের সাথে হাফ কেজির মতো ফিড দেন তাহলে সেই ক্ষেত্রে ধরনের কোনো সমস্যা নাই, তবে বেশি বেশি দেওয়া যাবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি।